নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুর পৌরসভার 15 নং ওয়ার্ডের কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার 15 নং ওয়ার্ডের পূর্ব খাবাসপুরের অসহায় দরিদ্র শতাধিক পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান। তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কাউন্সিলরের বাড়ির আঙিনায় কয়েক দফায় এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এদিকে এলাকায় কাউন্সিলর নিজ উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করায় সাধুবাদ জানায় জেলা শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ডেভিড। ইদ্রিস খান এই ওয়ার্ডের কাউন্সিলর, সে জ্বর সরকারিভাবে যে ত্রাণ পাচ্ছে সে দিচ্ছে, কিন্তু সে ব্যক্তিগতভাবেও যে উদ্যোগটা নিয়েছে, যে আসলে দলমত নির্বিশেষে যারা গরিব আছেন তাদেরকে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন, তিনি রাতে গিয়ে প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের বাড়িতে তিনি খাবার পৌঁছে দিবেন, এই উদ্দেশ্যেই সে আজ এই প্রথম কর্মসূচি শুরু করলেন। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সকলে যেন তাদের নিজ নিজ ঘরে অবস্থান করে আর তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার কথাও জানান এ ওয়ার্ড কাউন্সিলর। বিশেষ করে আমি আমাদের নেত্রী শেখ হাসিনা, সে পুরোপুরি আমাদের মিডিয়ার মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে যে আপনারা গরিবের পাশে যারা আছে গরিবের পাশে দাঁড়ান, এবং যারা এলাকায় যারা বসবাস করছে তারা যেন কোনোরকম বাসার থেকে না বেরোয়, আমি নিজ দায়িত্বে তাদেরকে মাল ঘরে ঘরে পৌঁছে দেবো। আর এই জিনিসটা আমি যতটুকু পারছি, আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ব্যক্তিগতভাবে আমি এই 15 নম্বর ওয়ার্ডের সভাপতি, সেই হিসেবে আমার ব্যক্তিগত স্বার্থে আমি এখন আমি মানে ওই লোকজন গ্যাদারিং করা যাবে না, সেই কারণে আমি লোকজন গ্যাদারিং করতেছি না। আমি এখন অল্প কিছু চাউল ডাউল, তারপরে আলু তেল, এগুলো আমি দিচ্ছি, আর প্রত্যেক বাসায় বাসায় আমি যে নিজে যে পৌঁছে দিতে আসবো, ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাল্লাহ। দুর্যোগ মোকাবেলায় অসহায় মানুষদের ঘরে রাখতে প্রয়োজনীয় আরও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ডেস্ক রিপোর্ট, WMTV।